আমরা ছোটবেলায় একটা মানুষকে খুব ভয় পেতাম, সে হচ্ছে দিদিমণি না হলে মাস্টার মশাই। বাড়িতে এসে পড়াতো, কিন্তু পড়ানোর সাথে সাথে হাতের কাছে একটা বেতের লাঠি থাকতো, সেটা দিয়ে একবার করে ডোজ দিত বানানটা ভুল কেন, কখন লিখতে দিয়েছি, এই পড়াশোনা হচ্ছে, মাথায় গোবর ভরা আছে। তখন আমার মা বা আমার বাবা বসে বসে শুধু মুখ দেখত, আর যখন মানে দিদিমণি বা মাস্টারমশাই যদি বলে দিত আপনার ছেলের মাথায় কিচ্ছু নেই, আপনার ছেলে কিচ্ছু পারবে না, তার মানে সত্যি দেশের প্রাইম মিনিস্টার এসে বলে দিয়ে গেছে আপনার ছেলের মাথায় কিচ্ছু নেই, আপনার ছেলে কিচ্ছু পারবে না। তো দিদিমণির পড়ানো আর ডোজ দিয়ে যাওয়ার পর এক্সট্রা ক্লাস হতো রাতের বেলায় বাবার, সেটাও একটা বিশাল বড় ব্যাপার। সেই ক্লাসটা দিদিমণির ডোজের থেকেও একটু বেশি, কখনো বেল্ট দিয়ে হয়, কখনো কান ধরে, কখনো এক পায়ে দাঁড়িয়ে, মানে আমার মতন এরকম তোমরা সবাই অনেকেই যারা ছোটোবেলায় পড়াশোনা করেছো দিদিমণি বা স্যারের মাস্টারমশাইয়ের কাছে আর কি, যারা এখন কোচিং ক্লাস করছে তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। বাড়িতে এসে যারা পড়াতো মানে স্যার, যাদেরকে আমরা কোচিনে স্যার বলি, সেই মাস্টারমশাই বা দিদিমণি যারা আমাদের পড়াতে আসতো আগে, হাতের কাছে সবসময় একটা খুন্তি নাহলে বেদ কিছু একটা থাকতো। আর গর্ব করে আমাদের বাড়ির লোকেরা, বিশেষ করে মা বাবা যাই হোক, এরা মা বিশেষ করে এগুলো বাড়িয়ে দিত, মানুষ হবে আমাদের ছেলে। তো যাই হোক, ছোটোবেলার এই ঝাড়পিটগুলো আজও মনে পড়ে, মনে পড়লে ভাবি সেই দিনগুলোর মধ্যে একটুখানি তো কিছু ছিল, সন্ধে ছটা বাজলে ভয় দিদিমণি আসবে, পড়তে বসো পড়া মুখস্ত না দিলে দিদিমণি কান ধরে দাঁড় করিয়ে দিত, হাতা দিয়ে খুন্তি দিয়ে মারতে যেত, বকত, কিন্তু সেগুলো তো আমাদের খারাপের জন্য করতো না, নিশ্চয়ই আমাদেরকে মানুষ করার জন্যই করতো। আজকে তো এমন সময় এসে গেছে পড়াশোনাটাই হয় না। তো এই সিচুয়েশনগুলো কীভাবে এখনকার দিনের ছেলেপুলেরা পড়বে জানি না, মানে আমরা যে সময়টা পড়েছি আমাদের পড়াশোনার একটা ঝোঁক আলাদাই ছিল, আমাদের দিনকালটাই আলাদা ছিল, এখন জানি না কী হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানিও কে কে দিদিমণির ঝাড় খেয়েছো, স্যারের ঝাড় মাস্টারমশাইয়ের ঝাড় খেয়েছো বাড়িতে পড়া না পারলে কী করতো, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।